চালু হলো মেট্রো রেলের আরও একটি স্টেশন। পঞ্চম স্টেশন হিসেবে খুলে দেওয়া হয়েছে সবচেয়ে ব্যস্ততম মিরপুর দশ নম্বর স্টেশনটি। এর মধ্য দিয়ে মেট্রো রেলের পাঁচটি স্টেশনের যাত্রা শুরু হলো। আগারগাঁও পর্যন্ত বাকি স্টেশনগুলো চালু হবে এ মাসেই। মিরপুর দশ নম্বরে মেট্রো স্টেশন চালু হওয়ায় খুশি যাত্রীরা। মিরপুর দশ মেট্রো স্টেশনটি জনবহুল এলাকায়, ফলে যাত্রীদের বাড়তি চাপের বিষয়টি মাথায় রেখেই পরিকল্পনা অনুযায়ী চালু করা হয়েছে স্মার্ট এ স্টেশনটি। এর মধ্য দিয়ে মিরপুর দশ ও আশপাশের এলাকা যুক্ত হল মেট্রো রেল যোগাযোগে। স্টেশন খুলে দেওয়ার সাথে সাথে যাত্রীর পাশাপাশি বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম হয়। মেট্রো রেল মতিঝিল পর্যন্ত চালু হলে এই স্টেশনটিতে হবে সবচেয়ে বেশি যাত্রী সমাগম। যানজটের ঢাকায় মেট্রো রেল যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করেছে বলছেন যাত্রীরা। আজকে প্রথম দিন যাচ্ছি দশ নম্বর থেকে, খুবই ভালো লাগছে, কারণ আমার অফিস উত্তরা দিয়া বাড়ি, তো এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই স্টেশন দেওয়ার জন্য। দশ নম্বর যে স্টেশন খুলেছে এজন্য তো অবশ্যই আমাদের জন্য সুবিধা হয়েছে। যেমন আমি উত্তরে উত্তরে যাব, এর আগে পরশুদিনই গেছি, ওই যে সেই ওখান থেকে বারো নম্বর থেকে পল্লবী থেকে, আজকে এখান থেকে কাছে হয়েছে, আমার বাসা এখানে, সুতরাং কমফোর্টেবল ফিল করতেছি, দ্রুত সময় যাচ্ছে, এটা ভালোই, খুবই সুন্দর পদ্ধতি। এভাবে আরও যদি স্টেশনগুলো সবগুলো চালু হয় তাহলে আমাদের জন্য আরও, যেমন আমি কাজী ভাড়া থেকে উঠতে পারলে আমার জন্য আরও সুবিধা হতো, বাসাতে উঠেই আসতাম। সুতরাং আমাদের মনের ইচ্ছা হলো যে সব স্টেশনগুলো খুব দ্রুত খুলে যাক। যাত্রী সেবা আরও বাড়াতে অন্য স্টেশনগুলো এখন চালুর অপেক্ষায় রয়েছে। পাশাপাশি মেট্রো রেল চলাচলের সময়সীমা বাড়ানোরও উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। আমাদের পরিকল্পনা মাফিকই সবগুলো কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমাদের বাংলাদেশে মেট্রো যেহেতু প্রথম, মেট্রো ব্যবহারকারী হিসেবে নাগরিক দেওয়ার অভিজ্ঞতাও প্রথম, সেই জন্যে আমরা আসলে পর্যায়ক্রমে স্টেশনগুলো চালু করছি। এবং ইতিমধ্যেই আপনারা দেখছেন যে আমাদের স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক যারা আছেন তারা নিজেরাই টিকিট কাটতে পারছেন এবং কোনো সমস্যায় পড়ছেন না। প্রথম দিকে টিকিট কাটতে এবং টিকিট পাঞ্চ করে গেটে ঢুকতে ওনারা সমস্যার সম্মুখীন হয়েছেন। জিনিসটা হলো যন্ত্রের জন্য না, যন্ত্র ব্যবহার কারণে, যেটা আমরা বলি ম্যান মেশিন ইন্টারফেস। ম্যান মেশিন ইন্টারফেস যদি না হয় তখন আপনার কিছু সমস্যা তৈরি হয়। ইতিমধ্যে আমাদের যাত্রী সাধারণ বা সম্মানিত যাত্রীবৃন্দ অভ্যস্ত হয়ে গেছেন, সুতরাং আমরা আশা করছি পর্যায়ক্রমে এই মাসেই সবগুলো স্টেশন চালু করা হবে। এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন, আমাদের যে মাননীয় ব্যবস্থাপনা পরিচালক মহোদয় বলেছেন জুলাইয়ের এক তারিখ থেকে আমরা একদম পূর্ণ সময়ব্যাপী আর কি, আমাদের একবারে সকাল ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত চালু পরিকল্পনা আছে। গত বছরের ২৯ ডিসেম্বর থেকে মেট্রো রেল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এরপর একে একে আরও দুটি স্টেশন চালু হয়। এবার পঞ্চম স্টেশন হিসেবে চালু হলো মিরপুর দশ নম্বর স্টেশন। আজকে আমি খেলা দেখতে এসেছি এবং মিরপুর দশে ট্রেনটা দাঁড়ানোতে আমি অনেক আনন্দিত। আমার এতে গন্তব্য মাত্র তিন মিনিট সময় লেগেছে আসতে, আমি খুব আনন্দিত। এখানে দশ নম্বর গোলচক করে হওয়ায় দেখা গেছে যে আশেপাশে আমরা যারা আছি আমার জন্য খুবই ভালো হয়েছে, আর আমাদের কষ্ট করে আসলে দূরে যাওয়া লাগে না। আমরা দেখা গেছে বাসা থেকে বের হইলাম, একটা রিক্সা নিলাম, এই জায়গায় চলে আসলাম, এটা আমাদের জন্য খুবই উপকার হয়েছে। আর ওভারঅল মেট্রো রেল হয়েছে বাংলায়, আমার মনে হয় সবাই খুশি আলহামদুলিল্লাহ। আর থ্যাংকস টু আওয়ার প্রাইম মিনিস্টার, থ্যাংকস টু গড যে আমাদের এরকম একটা জিনিস উপহার দিতে পারছে। নতুন শিডিউল অনুযায়ী গত ২৫ জানুয়ারি থেকে সকাল সাড়ে আটটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত চলছে মেট্রো রেল। তবে যাত্রীদের টিকিট সংগ্রহের সুবিধার্থে সকাল আটটা থেকে মেট্রো রেলের গেট খুলে দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। মিরপুর দশ নম্বর স্টেশন চালুর মধ্য দিয়ে মেট্রো রেলের যাত্রী সেবার মান আরেক ধাপ এগিয়ে গেল। এ মাসে চালু হবে বাকি চারটি স্টেশন, অর্থাৎ আগারগাঁও থেকে দিয়াবাড়ি পর্যন্ত সবগুলো স্টেশনই মার্চ মাসের মধ্যে চালু করা হবে যাত্রীদের জন্য। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।